ওয়েল আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই টাইপের ট্রেন্ডিং অ্যাভাটার আই মিডজার্নি ফটোগুলো আপনারা নিজেরাই খুব ইজিলি নিজেদের পিকচার দিয়ে ক্রিয়েট করতে পারবেন। তো বেসিক্যালি এই টাইপের ফটোগুলো এখন সোশ্যাল মিডিয়াতে কতটা ট্রেন্ডিং এ আছে এটা তো আর আমার আপনাকে নতুন করে বলার কিছুই নাই, কেননা আপনি অলরেডি ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এই ধরনের সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই ছবিগুলো একবার হলেও দেখেছেন। তো এখন আপনারা চাইলেই কিন্তু এই ধরনের ছবিগুলো আপনারা নিজেরাই মেক করে নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আপলোড করতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা এই টাইপের ফটোগুলো খুব ইজিলি ক্রিয়েট করতে পারবেন। তো ফার্স্ট অফ অল আপনারা প্লে স্টোরটি ওপেন করে নেবেন, দেন সার্চ বারে ক্লিক করে ডিসকর্ড লিখে সার্চ করে দিবেন, দেন এই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নেবেন, তারপরে জাস্ট ওপেনে একটি ক্লিক করে দিবেন। দেন এরকম ইন্টারফেস শো করবে, তো এখান থেকে রেজিস্টারে ক্লিক করবেন। দেন আপনারা চাইলে নাম্বার অথবা ইমেল আইডি দিয়ে রেজিস্টার করতে পারবেন। তো এখান থেকে আমি ইমেলটাকে সিলেক্ট করলাম, দেন আমার একটি ইমেল এখানে অ্যাড করে দিচ্ছি, তারপর এখান থেকে নেক্সটে একটি ক্লিক করে দিবেন। দেন এখানে আপনার একটি ইউজার নেম অ্যাড করে নেবেন, যেমনটা এখানে আমি পিচি পোলা 123 টাইপ করে দিচ্ছি। দেন এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন, এর জন্য আপনারা ক্যাপিটাল লেটার অথবা স্মল লেটার অথবা নাম্বার ইউজ করতে পারেন। দেন এখান থেকে আপনারা জাস্ট নেক্সটে ক্লিক করে দিবেন। এরপরে আপনারা দেখতে পারতেছেন এখানে একটি ডেট অফ বার্থের অপশন চলে আসছে, তো আপনারা জাস্ট এখানে আপনাদের ডেট অফ বার্থটি সিলেক্ট করে নেবেন, তারপরে এই ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনে একটি ক্লিক করে দিবেন। দেন কিছুক্ষণ লোডিং হবে, লোডিং হওয়ার পরে এরকম একটা ক্যাপচার চলে আসবে, তো আপনারা জাস্ট এই যে উপরে এই অপশনে যে ছবিটি দেওয়া থাকবে নিচের থেকে আপনারা সেই ছবিটি সিলেক্ট করে নেবেন, তারপরে এই ভেরিফাইতে একটি ক্লিক করে দিবেন। দেন এখানে এরকম একটা অপশন চলে আসবে, তো এখান থেকে আপনারা চাইলে যে কোনো একটি ছবি ব্যবহার করতে পারেন, অথবা এখানে এই স্কিপ এই অপশনে ক্লিক করে এখান থেকে এই প্রোফাইলটাকে আপনারা স্কিপ করে নিতে পারেন। দেন আপনারা যে ইমেলটি দিয়েছেন সেই ইমেলে একটি ইমেল চলে আসবে, অর্থাৎ এই ডিসকর্ড অ্যাপ্লিকেশনে আপনারা যে অ্যাকাউন্টটি খুলেছেন সেই অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে। তো এই ইমেলে ক্লিক করলে আপনারা এরকম ইন্টারফেস পেয়ে যাবেন, তো এখান থেকে জাস্ট ভেরিফাইতে ক্লিক করে দিবেন। অলরাইট, আপনাদের এই ডিসকর্ড অ্যাপ্লিকেশন ইমেলটি ভেরিফাইড হয়ে গেছে, তো এখান থেকে কন্টিনিউ টু ডিসকর্ডে ক্লিক করে দিবেন। তো এখান থেকে আপনারা জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করে দিবেন, দেন এখানে ক্রিয়েট মাই অন এই অপশনে ক্লিক করে দিবেন, তারপরে এখানে আপনারা নিচে যে একটি অপশন দেখতে পাচ্ছেন স্কিপ দ্য কোয়েশ্চেন এই অপশনে ক্লিক করে দিবেন। দেন এখানে আপনারা আপনাদের নামের একটি সার্ভার পেয়ে যাবেন, যেমনটা আমার পিচিপোলো 123 সার্ভার লেখা চলে আসছে, দেন এখানে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তো এরপরে এরকম একটি ইন্টারফেস শো করবে, তো এখান থেকে জাস্ট স্কিপ করে দিবেন, তারপর আপনাদের ফোনে থাকা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন, দেন সার্চ বারে গিয়ে আপনারা মিডজার্নি লিখে সার্চ করে দিবেন। এরপরে ফার্স্ট আপনারা যে একটি ওয়েবসাইট দেখতে পারবেন সেই ওয়েবসাইটে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনারা জয়েন দ্য বেটা এই অপশনে একটি ক্লিক করে দিবেন। এরপরে আপনাদের এই ওয়েবসাইটটি থেকে সরাসরি ডিসকর্ড অ্যাপ্লিকেশনটিকে তারা রিডাইরেক্ট করে নেবে, দেন এখান থেকে আপনারা অ্যাকসেপ্ট ইনভাইট এই অপশনে ক্লিক করতে হবে, দেন এখানে আপনারা এই অপশনটি পেয়ে যাবেন, তো এখান থেকেও আপনাদের অ্যাকসেপ্টে ক্লিক করতে হবে, তারপরে এখানে আপনারা কনফার্মে ক্লিক করবেন। দেন এখানে আরও কিছু ক্যাপচা চলে আসবে, তো আপনাদের এই ক্যাপচাগুলো ফিল আপ করতে হবে। অলরাইট, ওয়েবসাইটটি ওপেন হয়ে গেলে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস শো করবে, তো এখান থেকে আপনারা এই মেনু অপশনে ক্লিক করবেন, দেন এখানে আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন, তো এখান থেকে আপনারা জাস্ট যে কোনো একটি সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে জাস্ট এইটাকে সিলেক্ট করে নিলাম, তারপরে এখান থেকে আপনারা যে প্রোফাইল অপশনটি দেখতে পারবেন ম্যান, জাস্ট এই অপশনে একটি ক্লিক করবেন। দেন আপনারা এই মিডজার্নি ওয়েবসাইটে যে একটি রোবট দেখতে পারবেন বট এই অপশনে একটি ক্লিক করবেন, তারপরে এখানে অ্যাড সার্ভার এই অপশনে একটি ক্লিক করবেন। দেন এখান থেকে সিলেক্ট এ সার্ভারে ক্লিক করে আপনারা জাস্ট আপনাদের যে কোনো একটি সার্ভার সিলেক্ট করে নেবেন, তো আমার দুইটা ক্রিয়েট করা আছে, আমি জাস্ট একটিকে সিলেক্ট করে নিলাম, দেন কন্টিনিউ এই অপশনে ক্লিক করবেন, দেন আবার ওই অপশনে ক্লিক করবেন। তো এরপর এখান থেকে আপনারা এইমাত্র যে সার্ভারটি ক্রিয়েট করেছেন সেই সার্ভারের অপশনে ক্লিক করবেন, দেন এখানে আপনারা এরকম ইন্টারফেস পেয়ে যাবেন, তো এখান থেকে আপনারা এই অপশনে ক্লিক করে তাদের সাথে চ্যাটিং করতে পারবেন। তো এখানে জাস্ট আমি আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি, এখানে আমি যা টাইপ করব তারা কিন্তু ওই টাইপেরই একটি ছবি আমার কাছে তারা সেন্ড করে দিবে। তো এর জন্য আমি এখানে জাস্ট স্ল্যাশ টাইপ করে দিলাম, দেন এরপরে ইমেজিং এটা লিখতে হবে, জাস্ট আই এম এ এটা লিখলি তারপরে এই অপশনটি চলে আসবে, এটা সিলেক্ট করে নিতে হবে, দেন একটি স্পেস দিয়ে
তারপরে এখানে আমি লিখে নেছি টাইগার, টাইগার লিখে দিলাম, দেন কমা দিয়ে লিখে দিলাম মুন। তো জাস্ট এটা লিখে আমি যদি এখন সেন্ড করি তাহলে এই আকারে তারা আমাকে একটি পিকচার সেন্ড করে দিবে। দেখতেই পাচ্ছেন তারা কিন্তু অলরেডি আমার কাছে এই টাইগার এবং মুনের একটি অ্যাভাটার ফটো আমার কাছে সেন্ড করে দিচ্ছে। তো দেখতেই পাচ্ছেন এই ছবিটি কিন্তু অনেকটা সুন্দর। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা নিজের ছবি দিয়ে এরকমটা মেক করবেন। তো এর জন্য আপনারা এই প্লাস আইকনে ক্লিক করবেন, দেন এখান থেকে গ্যালারি থেকে আপনাদের পছন্দ মতো যে কোনো একটি পিকচার সিলেক্ট করে দেন তাদের কাছে সেন্ড করে দিবেন। সেন্ড হয়ে যাওয়ার পরে আপনারা জাস্ট এই পিকচারের উপরে ক্লিক করবেন, দেন থ্রি ডট অপশনে ক্লিক করে এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করবেন। শেয়ার অপশনে ক্লিক করার পরে আপনাদের এই পিকচারের যে লিঙ্কটি থাকবে সেই লিঙ্কটিকে কপি করে নেবেন। যদি কপি করার লিঙ্কের অপশন না থাকে সেক্ষেত্রে নোটপ্যাডে দিয়ে আপনারা লিঙ্কটিকে কপি করে নেবেন। তারপরে এখানে আপনারা স্ল্যাশ দিয়ে নেবেন, দেন এখানে আপনারা ইমেজিন টাইপ করে নেবেন। ইমেজ জাস্ট ইমেজ টাইপ করলে এই অপশনটি চলে আসবে, তো এখান থেকে জাস্ট এটাকে সিলেক্ট করে নেবেন। তো এরপরে আপনারা এখানে স্পেস দিয়ে দিবেন, স্পেস দেওয়ার পরে আপনারা এই পিকচারের যে লিঙ্কটি থাকবে সেই লিঙ্কটিকে কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিবেন। তো লিঙ্কটি পেস্ট করে দেওয়ার পরে এবার আপনারা আপনাদের পিকচারের সাথে যা যা অ্যাড করতে চান জাস্ট ওইটা টাইপ করে দিবেন। যেমনটা এখানে আমি স্মার্ট বয় টাইপ করে দিলাম, দেন উইথ ক্যাট টাইপ করে দিলাম, এরপরে এইভাবে আদার্স আপনারা যা যা চান, মানে স্মার্ট বয় উইথ ক্যাট অথবা উইথ টাইগার উইথ হ্যাট এরকম আদার্স আপনারা যা যা চান জাস্ট ওইটা লিখে সেন্ড করে দিবেন তাদের কাছে। তারপরে তারা দেখবেন অটোমেটিকলি আপনার কাছে একটি পিকচার তারা সেন্ড করে দিবে এই পিকচারের অ্যাভাটার আই বানিয়ে। অলরাইট গাইস, এখানে কিন্তু আপনারা লাইভ দেখতেই পারতেছেন তারা অলরেডি আমার কাছে চারটি পিকচার পাঠিয়ে দিয়েছে। তো এই পিকচারগুলোকে সেভ করার জন্য জাস্ট পিকচারের উপরে ক্লিক করে থ্রি ডট অপশনে ক্লিক করবেন, দেন এখান থেকে সেভ অপশনে ক্লিক করলে পিকচারগুলো আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তাছাড়া এই চারটি পিকচারের মধ্যে আপনি জাস্ট একটি পিকচার সেভ করতে চাইলে এর জন্য এখান থেকে আপনারা এই U1, U2, U3 এবং U4 অর্থাৎ চারটির মধ্যে যেটা আপনাদের কাছে বেস্ট মনে হবে জাস্ট ওইটার উপরে ক্লিক করবেন। তো আমার কাছে দুই নাম্বারটা বেস্ট মনে হয়েছে, এর জন্য U2 ক্লিক করলাম। তো এখন তারা কী করবে, আমার কাছে জাস্ট এই দুই নম্বর পিকচারটিকে তারা জাস্ট এই একটি পিকচারে HD কোয়ালিটিতে আবারও সেন্ড করবে। তাছাড়া আপনাদের যদি এই চারটি পিকচারের কোনো পিকচারের প্রয়োজন না হয়, মানে পছন্দ না হয়, সেজন্য আপনারা জাস্ট এই রিফ্রেশ অপশনে ক্লিক করে দিলেই তারা আপনার কাছে আবারও নতুন চারটি পিকচার পাঠিয়ে দিবে। তো দেখতেই পারতেছেন আমি যেহেতু জাস্ট ইউটিউবে ক্লিক করেছিলাম তাই তারা অলরেডি আমার কাছে এই দুই নম্বর পিকচারটিকে জাস্ট একটি পিকচারে সেন্ড করে দিয়েছে। এভাবে করে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো অ্যাভাটারের ফটোগুলোই খুব ইজিলি আপনাদের নর্মাল ছবি দিয়েই মেক করতে পারবেন। অলরাইট, এটাই ছিল আমাদের আজকের মূল ভিডিও। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিবেন যেন পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আজ এই পর্যন্তই, কথা হবে ইনশাআল্লাহ আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই। Yeah.